কম্পানি ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাতে চলেছি বাটা মাছ দিয়ে, কালো জিরে বাটা দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল, পুরনো দিনের হারিয়ে যাওয়া এটা একটা রান্না, এটা কিন্তু খেতে দারুণ হয়। দেখুন বাটা মাছগুলো কেমন কেটে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি সরু সরু করে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর কালো সর্ষে। আর এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা, ধনে পাতাটাকে আমি ধুয়ে তারপরে কুচিকুচি করে কেটে নিয়েছি, এটা দেবো লাস্টে। তো চলুন রান্নাতে যাওয়া যাক। এখন আমি এটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেবো, নিয়ে মাছটা আগে ভেজে নিই। আর ও একটা ভালো কথা সেটা বলতে ভুলে গেছি, এইটার মধ্যে দেবো আমি বড়ি, বড়িটাকে আগে ভেজে নেবো তারপরে আমি মাছটাকে ভাজবো। চলুন মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা ভালো করে গরম হলে তারপর আমি প্রথমে ভেজে নেবো বড়ি। এই যে বিউলির ডালের বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নিয়ে তারপরে মাছটা ভাজবো। আমি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তাতে বড়িটাকে ভেজে নিচ্ছি, এবার বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে মাছটা ভাজবো। বড়িটাকে আমি ভেজে তুলে নিলাম, এখন আমি এক এক করে মাছগুলোকে সব ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, মাছটা এক এক করে ভেজে নেব। চাকতে চাকতে করে মাছ ভাজবো, তা নাহলে সব গায়ে গায়ে লেগে যাবে। এখানে শিলপেতে নেওয়া হয়েছে, মশলাটা বাটা হবে। আর এই মশলাটা বাটবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, তাতে মশলাটা পিষতে সুবিধা হবে। কিছু মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তারপর মশলাটা কষাবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এখানে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নেব মশলাটা কষাবার জন্য। তেল দেওয়া হয়ে গেল, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। এই যে দেখুন কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু কালো জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো মশলা, বাটা মশলাটা। এই যে বাটা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো করে দিতে হবে, লো করে দিয়ে ধীরে ধীরে মশলাটাকে হালকাতে কষাতে হবে। আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা বাটার সময় কিছুটা নুন দিয়েছিলাম তাই এখন নুনের পরিমাণটা কম দিলাম। লাস্টে রান্না শেষে টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় আর একটু লবণ দিয়ে দেওয়া যাবে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে এসেছিল। আর তারপরে আমি কি করেছি কি মশলা বাটার যে বাটিটা সেটা ধুয়ে একটু জল ঢেলে দিয়েছি, দিয়ে আর একটু কষে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন ঝোলটা যে ঢালবো সেটা আপনারা আপনাদের পছন্দ মতন ঢালবেন। মাছটা ফুটবে তো এর মধ্যে, সেই জন্য একটু বেশি দিলাম, ওটা ফুটে আবার কমে যাবে। খুব বেশি জল কিন্তু দিলাম না, দেখুন এই যে ঘটিটা, এই ঘটির হাফ ঘটি জল ঢাললাম। এখন আমি এর মধ্যে মাছটা, মাছ আর বেগুনটা দিয়ে ফুটিয়ে নেব। আর বড়িটা দেবো লাস্টে, মাছ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো বেগুনটা।
এই যে ভেজে রেখে দেওয়া বেগুনটা দিয়ে দিলাম। এবার এটা একটু কিছুক্ষণের জন্য ফুটো, ফুটে উঠলে মাছ আর বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে বড়িটা মিশিয়ে দেবো। 10 মিনিট বাদে আমি আবার ফিরে আসলাম আমার রেসিপিতে। আর এখানে দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, মাছ আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, যারা ঝাল বেশি পছন্দ করে তারা এই কাঁচা লঙ্কাগুলো খাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বড়ি, ভেজে রাখা বড়িগুলো। এই বড়িটা দেওয়ার পরে একটু অল্প কিছুক্ষণ ফুটিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। ঝোলটা আমার রেডি হয়ে গেল, এখন নামাবো। আর নামানোর সময় এর ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাতে করে নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রান্না করে খেয়ে দেখবেন, তখন কিন্তু বলবেন যে সত্যি রান্নাটা কতটা ভালো হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।